রেশন সামগ্রী খোলা বাজারে পাচার হওয়ার সময় হাতে নাতে তিন পাচারকারীকে আটক করলো এলাকাবাসী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রেশন সামগ্রী পাচার হওয়ার সময় হাতে নাতে তিন পাচারকারীকে আটক করলো গ্রামবাসী। চলতি গাড়িতেই এক বস্তা থেকে আরেক বস্তায় রেশন সামগ্রী নয়ছয় করছিল বলে অভিযোগ। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। যদিও পুলিশ এ ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করেনি বলে অভিযোগ এলাকার মানুষদের। তারা জানান, পুলিশ ঘটনার কোনো তদন্ত না করেই ছেড়ে দেয় তিন পাচারকারীকে। রেশনের গাড়ি, ঠিক আছে, গাড়ি দিয়ে তোলা হইতেছে, তোলা রাস্তা থেকে তারা হেন থেকে পালাইতে 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 পালাইতে, তো আমরা সোনা বস্তা দিয়ে এক বস্তা আরেক বস্তা দিয়ে আছে পোলা পালি। আমরা এই জায়গার ভিতরে দোষ ডুকলি হয়ে শুনে আটকেছি পুরো। তারপর পুলিশ প্রশাসন আইসে আইসে, তারা জিজ্ঞাসাবাদ করে দিয়েছে তারা কি করবে, মানে মানে তোলা তোলা নিতে কই কতজনের আমরা দোষেন, কতজনের দোষেন? তিনজন। তারা কি করছেন লাস্ট পর্যন্ত? প্রত্যেকটা বস্তা থেকে দুই কেজি করে যদি বাইর করে, একশো কত বস্তা, একশো উনত্রিশ বস্তা থেকে যদি দুই কেজি করে বাইর করে কত বস্তা, ক কেজি হইলো, এই কেজি তারা পাচার করতো। পুলিশ কি কেছে লাস্ট পর্যন্ত? পুলিশ কইছে কি তার সাথে আপনাদের কোন ধরনের কমপ্লেন দিচ্ছেন পুলিশের কাছে? তারা পুলিশে নিয়েছে নাকি তারা গেছে? আপনারা কি মনে হচ্ছেন যে পুলিশে এভাবে প্রকাশ্যে দিনের বেলায় সরকারি মাল নয়ছয়ের মতো ঘটনা হাতে নাতে এলাকাবাসীর হাতে ধরা পড়ার পরেও এদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা গ্রহণ না করে ছেড়ে দেওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসীরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।